প্রতি বছরই নির্ষষ্ঠীর দিন আমরা আমাদের বাড়ির সামনে পঞ্চানন্দ তলা আছে ওখানে যাই, আর ওখানে গিয়ে আমরা পুজো দিই, আর তার সাথে আমাদের পুরো পাড়ার সমস্ত লোক আসে সেই দিন ওখানে, সবাইকে খাওয়াই ঠাকুরের প্রসাদ। তো আর আমরা এখন ধূপবাতি দিচ্ছি, মানে পুজো হলো, প্রসাদ এখনও প্রসাদ না, মানে পুজো দিলাম তারপরে ধূপবাতি দেব, তারপরে হচ্ছে প্রসাদ হবে, কী সব বলছি, যাই হোক, তার মাঝখানে শিব ঠাকুরের বিয়ে হবে। অন্য বছর মানে আগের বছর ব্লগটাতে আমি হেঁটে হেঁটে গিয়েও ছিলাম যে বিয়েটা দেখার জন্য, বাট এবছরে আমি যাইনি, আমি বসেছিলাম, মানে এক বছর গেছি তো এই বছর তাই জন্য আর যাইনি। তো আগের বছর ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, আর এবছর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো, কারণ আমি হয়তো ওদিকে যাইনি, মানে বউ আনতে যাইনি, কিন্তু বিয়ের ভিডিওটা আমি তুলেছি, তো তোমরা দেখো। আর যারা যারা দেখোনি তাদেরকে আরও বলছি যে এই জিনিসটা খুব সুন্দর, মানে তোমাদের সামনে যদি পঞ্চানন্দ তলা থাকে তো নির্ষষ্ঠীর দিন অবশ্যই গিয়ে একটু পুজো দিও, এটা খুব ভালো জিনিস, আর ধূপবাতি তো অবশ্যই দিও। তো আমি একবার করে মানে তিনবার আর কি ঘুরে নিলাম, কি বলে, পদক্ষেপ করে নিলাম মন্দিরটাকে। এই যে পুজোয় সবাই বসে পড়েছে, এই মন্ত্রটা ভীষণ সুন্দর, শুনতে যেরকম ভালো লাগে, তাই চলো তোমরা একটু মন্ত্রটা শুনে নাও, তোমাদের ভালো লাগবে। সন্ন্যাসীদের জন্য আলাদা মিষ্টি থাকে, এটা সবাইদের জন্য, বোঁদে আছে, আর এখানে আছে হচ্ছে অনেক লুচি, এইটা ছাড়া আরও অনেক জায়গায় লুচি আছে, আর এগুলো আছে তরকারি, তরকারি হয়েছিল বাদাম দিয়ে, বেশ কাশ্মীরি আলুরদম হয়েছিল, ভীষণ সুন্দর খেতেছিলাম, এই রাত্রে অ্যাকচুয়ালি খেয়েছিলাম লাস্টে। হ্যাঁ অবভিয়াসলি আমরা তো সবাই খাবো, তার আগে দাদা একটু স্প্রাইডের ব্যবস্থা করেছে, যারা আর কি আমরা আসছি, তারপরে গুড্ডুর বন্ধুরা, তারপরে আমার বন্ধুরা, সবাই মিলে একটু স্প্রাইট খাবো। আর তারপরে হচ্ছে ওই যে মিষ্টিগুলো দেখালাম বাক্স বাক্স করে সাজানো, ওগুলো হচ্ছে সন্ন্যাসীদের জন্য, সন্ন্যাসীদের যখন আর কি ওই পুজো হয়ে যাবে উপোস করে থাকে তো, ওরা উপোস ভাঙবে হচ্ছে এই মিষ্টি খাবে, তার সাথে খাবে ঠান্ডা জল আর স্প্রাইট। সবাই হাই চিজ
স্প্রাইট वाला চিয়ার্স চিয়ার্স এই স্প্রাইট খাবে না এই সবাই একটু হাই এ তো কিরম গোপটপ কেটার বিচ্ছিরি লাগে বাবা এইটা অ্যাকচুয়ালি তখন আমি রেগে গিয়েছিলাম গোপটপ কাটলে গুড্ডুর একদম ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো তো গুড্ডুকে গোপ দিয়ে মানে গোপ সবাই বেশি ভালো লাগে নাকি ছাড়া বেশি ভালো লাগে তো এখন হচ্ছে খাবার দেওয়া হচ্ছে আর এইগুলো হচ্ছে আমার বন্ধু মধুবর্ষী আর প্রশংসা তো এ এখন হচ্ছে আমার দাদার আর কি খাবার দিচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটু ভিড় কমলে তখন খাবার দেব এই যে প্রচুর লাইন পড়ে গেছে ভীষণ ভিড় হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেকজন আছে তো সবাইকে এক এক করে লাইন দিয়ে দিয়ে খাচ্ছে মোটামুটি এইটা শুরু হয়েছিল 7:30 কি 8টা থেকে মোটামুটি 10:30-11টা পর্যন্ত চলেছে 11:30 মনে হয়ে গিয়েছিল তারপরে আমরা রাত্রিরে সবাইকে খাবার দেওয়ার পরে আমরা খেলাম অনেকে একবার নিয়ে আর একবার ঘুরে লাইন দিয়ে আসছিল তাদেরকেও দিচ্ছিলাম যাই হোক একজন এবার বলছে আমার জন্য আমার বাড়ির জন্য এইসব করে কিন্তু কিছু বলিনি একদিন সবাই খেতে চাইছে সবাইকে খাইয়েছি দেখছো কতটা লাইন হয়ে গেছে যাদের আর কি দেওয়া হয়ে গেছে তারপরেও এরকম রাউন্ড করে লাইন হয়ে গেছে এটা আমি ওর হাত দেখে ওর ভাগ করে রেখা বললাম কি হয়েছে হাই ঠিক আছে ওই দিয়ে দিক না ঠিক আছে করে যাচ্ছে অসুবিধে হচ্ছে আমি তোমার সাথে এতক্ষণ আধ ঘন্টা কথা বললাম এবার ছেলে মেয়ে চলে যাবি না না ওখানে তোর গপকে খেতে দিছিস সবাইকে দাও ফটো পাঠিয়ে দাও বাবা দেখেছো এদিকে সন্ন্যাসীদের খাওয়ানোর পরে এবার আমরা খেতে বসে পড়েছি তো আমরা খাচ্ছি কলা পাতায় সবাইকে প্লেটেই খাওয়ানো হয়েছে আমরা এখন কলা পাতায় খাচ্ছি ওদিকে বাড়ির সবাইরা বসে পড়েছে আর আমি আর আমাদের গোপু আমরা তিনজনে একসাথে বসেছি এই দিকটা আর ওদিকে বাকিরা বসে আছে তো পম একটু সার্ভ করছে তারপরে খাবে যে খাতায় আমরা একবার পরীক্ষা দিতাম সেখানে মা খাচ্ছে খবরের কাগজ ছিঁড়ে পিছিয়ে বলি এই যে সব থেকে বড় কলা পাতা মির্জিটু এই যে সব থেকে ছোট দাদা এখন এগুলো বেঁচে আছে
থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নিউলি সাবস্ক্রাইব করে দিও, আর টাটা, নেক্সট ব্লগ আবার চলে আসে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম, ঠাকুরকে নমস্কার করে নিই।